বকুল, বকুল, লাইটস অফ, কোথায় গেল বকুল? আরে বকুল, আরে ভাই কোথায় গেলি তুই? আরে আমি তো তোর ফার্ম হাউসে পৌঁছে গেছি। আরে বকুল তাড়াতাড়ি আয় তুই, তোর ফার্ম হাউসে তো লাইটও নেই, একেবারে অন্ধকার। ওকে, কে ওখানে? অর্ণব, অর্ণব কোথায় তুমি? অর্ণব, অর্ণব, অর্ণব কোথায় তুমি? অর্ণব, অর্ণব, অর্ণব কি হয়েছে তোমার? অর্ণব, অর্ণব, কে এখানে? আমি বলছি কে এখানে আছে? তুমি? কি হয়েছে এখানে? আসুন স্যার, আপনারা নিজেই দেখে নিন। এই দেখুন। কি হয়েছে তোমার? এই রক্ত কোথা থেকে এলো? স্যার, আমার বন্ধুকে কেউ খুন করেছে। স্যার, স্যার ওই খুন করেছে। খুন করে যখন পালাচ্ছিল তখন আমরা ওকে ধরে ফেলেছি। না স্যার, এ মিথ্যে কথা বলছে। আমি তোদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম, কিন্তু এরা আমাকে আমাকেই ধরে। স্যার ওই দেখুন লাশ। লাইটগুলো অন করো। স্যার লাইট নেই স্যার, আমি যখন ভেতরে এসেছিলাম তখনও স্যার লাইট ছিল না। তাহলে এত রাতে তুমি এখানে কি করছিলে? স্যার আমার বন্ধু বকুল ও শ্রীনিতার জন্য সামনে সপ্তাহে একটা সারপ্রাইজ বার্থডে পার্টি রেখেছিল স্যার, ওইটা দিয়ে প্ল্যানিং করতে আমি এসেছিলাম। কিন্তু স্যার যখন আমি এখানে এসে পৌঁছলাম তখন বকুল ছিল না স্যার, আর স্যার ঘরের সমস্ত লাইট অফ ছিল স্যার। সত্যি বলছি স্যার, স্যার আমি বকুলের জন্য অপেক্ষা করছিলাম, ঠিক তখনই কেউ আমার মাথার পিছনে একটা কিছু দিয়ে আঘাত করে স্যার। এই দেখুন স্যার, খুব জোরে মেরেছিল স্যার।
তুমি দেখতে পেয়েছিলে কে মেরেছে? না স্যার, আমি দেখিনি স্যার। পুরুষ, যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনারা নিজে চলুন দেখতে ওই রুমের ভেতরে। স্যার, আমি যখন এই জায়গাটা এলাম তখনই স্যার আমাকে আঘাত করেছিল। স্যার, এই দেখুন, এই রডটা, এর মধ্যে রক্ত লেগে আছে, মনে হচ্ছে এটা দিয়ে মারা হয়েছে। সূর্য, ব্লাডের স্যাম্পল তুলে নাও। ওকে স্যার। আর হ্যাঁ, আর কোনো চালাকি নয়, কাজ না করতে চাও করো না, কিন্তু প্রমাণ লোপাটের চেষ্টা যদি করো তো। না স্যার। চলো। স্যার, আমি বকুলকে খুন করিনি স্যার। স্যার, আমার কথা বিশ্বাস করুন। আপনারা লাশের কাছে যাবেন না। বৌদি, আমি সত্যি জানি না যে বকুলকে কে খুন করেছে। আমি জানি না শিখা, আর এনাদের মনে হচ্ছে যে বকুলকে আমি খুন করেছি। তুমি তো আমার কথা বিশ্বাস করো, তুমি একটু বুঝিয়ে বলো না ওনাদের। আমি জানি অর্ণব, তুমি এরকম কিচ্ছু করতে পারো না। আপনার পরিচয়? স্যার, আমি অর্ণবের হবু স্ত্রী শিখা। এতটা ইমোশনাল হওয়ার কোনো দরকার নেই। এই সিকিউরিটি গার্ডেরা একে এখান থেকে পালাবার সময় ধরেছে। স্যার, আমি তো আপনাদের আগেই বলেছি যদি আমার পালানোই হতো তাহলে আমি পিছন দিক দিয়ে পালাতাম স্যার। কিন্তু স্যার, আমি তাহলে গার্ডদের কেন ডাকতে যাব স্যার? স্যার, আপনি যাই বলুন, আমি অর্ণবকে পুরোপুরি বিশ্বাস করি। ও কোনোদিনই কারোকে খুন করতে পারে না। হ্যাঁ স্যার, অর্ণব এরকম করতেই পারে না, কারণ ওরা দুজন তো খুব ভালো বন্ধু ছিল। বন্ধু যে কখন শত্রু হয়ে যায় কেউ বলতে পারে না। নেইল পেন? ছুরিটা পেলাম। আর স্যার, বকুলের হাতে নেল পলিশ পাওয়া গেছে, এই দেখুন স্যার। নেল পলিশ? ও, ছেঁড়া কাপড়ের টুকরো, তার মানে খুনি এই জানলা দিয়ে পালিয়েছে। স্যার, এটা তো মেয়েদের জামা কাপড়ের টুকরো মনে হচ্ছে। কি স্যার, কোনো মহিলার মাথার চুল আর এখন এই লেডিস ড্রেস ম্যাটেরিয়াল জানলায় লেগে রয়েছে, নেল পেইন্ট। আমার মনে হচ্ছে না যে এই খুনটা এই অর্ণব করেছে, নিশ্চয়ই এটা কোনো মহিলার কাজ। খুবই গভীর ক্ষত হয়েছে, সোজা ছুরিটা বুকের ভেতর ঢুকিয়ে দিয়েছে। খুনি খুবই শক্তিশালী, ও বকুলকে একটু নিজেকে বাঁচানোর সুযোগ দেয়নি। খুনি উচ্চতায় প্রায় বকুলের সমানই হয়তো হবে। আপনি বলতে কি চাইছেন শাহরুখ স্যার? আমি এই কথা বলতে চাই শচীন, খুনি একজন পুরুষ। কি, খুনি একটা লোক? হ্যাঁ স্যার, শাহরুখ স্যার ঠিকই বলছেন। যে জায়গাটায় খুন হয়েছিল সেখানে আপনি যে কাপড়ের টুকরোটা দেখতে পাচ্ছেন,
এই টুকরোটাতে আমি চামড়ার মানে স্কিনের কিছু অংশ পেয়েছি, যেটা একজন পুরুষের। পুরুষ মানুষের? পুরুষ মানুষের। আচ্ছা, ওই যে ছুরিটা আমরা ওখানে পেয়েছি, সেটার উপর কার আঙ্গুলের ছাপ আছে? ওই ছুরিটার উপর অর্ণবের আঙ্গুলের ছাপ আছে। কি? ছুরিতে অর্ণবের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে? হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে সম্ভব? অর্ণবের কথা অনুযায়ী ওর মাথায় কেউ কোনো ভারী দণ্ড দিয়ে মেরেছে। আর ও ঠিকই বলেছে যে দণ্ডটার উপরে যে রক্তের ছাপ পাওয়া গেছে সেটা অর্ণবেরই। তাহলে সালুকে, খুনির ব্যাপারে আর একটা কথা জানতে পেরেছি। কি বলছি? এসো, এই দেখো বস, এই ক্ষতটাকে একটু ভালো করে দেখো। বডিতে যে ক্ষতটা আছে, ছুরি সেখানে বাঁ দিক থেকে ঢুকেছে আর এটা ডান দিকে যাচ্ছে। তার মানে আঘাতটা এইভাবে করা হয়েছে, এইভাবে বাঁ দিক থেকে ডান দিকে। খুনি নিশ্চয়ই লেফটি বস, লেফটি। স্যার, এসো অর্ণব, এসো। এটা কি জানো? সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে। ওই খুনটা তুমি করেছো। না স্যার, স্যার এই খুন আমি করিনি। ওই খুনটা তুমিই করেছো? তাহলে তোমার আঙ্গুলের ছাপ ওই ছুরির উপর কিভাবে আসলো? হ্যাঁ, কোথা থেকে আসলো ওই আঙ্গুলের ছাপ? স্যার আমি জানি না স্যার। স্যার ওখানে কেউ আমাকে পেছন থেকে আঘাত করেছিল স্যার, আর সেই সময় আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তাই স্যার আমার কিচ্ছু মনে নেই। তুমি যেতে পারো। কৃতিকা ম্যাডাম, আপনি একটু শান্ত হন। আমি সত্যি কথা বলছি স্যার, অফিসে নেই। তুমি তো এটাই বলবে না? তুমি তো বসের চামচা। দেখো আমি তোমাকে বলছি, তুমি এক্ষুনি গিয়ে তোমার বসকে ডেকে আনো। ও সত্যি বলছে ম্যাডাম, বকুল স্যার এখনো অফিসে আসেননি। মিথ্যে বলছো তোমরা দুজন, ডাকো ওকে। আজ আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করেই ছাড়বো। আমি জানি যে বকুল ওর ক্যাবিনেই রয়েছে, সবকিছু জানি আমি। কিচ্ছু জানেন না আপনি। বকুল অফিসে নেই, এরা সত্যি বলছে। ও বডিগার্ড স্যার, বকুল এখন নিজের প্রোটেকশনের জন্য বডিগার্ড রাখতে শুরু করেছে। ঠিকই বলেছেন আপনি, আমরা সত্যের রক্ষাকর্তা আর আর্তকে সাহায্য করি। সিআইডি, বুঝতে পেরেছেন নাকি বোঝাবো? সিআইডি, তার মানে গিয়ে দাঁড়ালো যে বকুল নিজেকে বাঁচানোর জন্য সিআইডি সাহায্য নিচ্ছে। উনি তো এখন আমাদের ডাকতেও পারবেন না। কেননা বকুলের খুন হয়ে গেছে। বকুল স্যারের খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, কাল রাতে বকুলের ফার্ম হাউস থেকে ওর লাশ পাওয়া গেছে। কিন্তু বকুল স্যারকে কেউ কেন মারবে আর কেন? আমরাও সেটাই জানতে এসেছি। আর আমাদের একজন মহিলার উপরে সন্দেহ। আপনারা সবাই আমার দিকে কেন তাকিয়ে আছেন? হ্যাঁ, কারণ এনারা সবাই মনে করেন ওনার সবচেয়ে বড় শত্রু আপনি ছিলেন। হ্যাঁ, আপনি যতটা ঘেন্না বকুল স্যারকে করতেন, অতটা ঘেন্না আর কেউ কোনোদিন করেনি। হ্যাঁ, আমি বকুলকে ঘেন্না করতাম, কিন্তু তার মানে এটা নয় যে বকুলকে আমি খুন করেছি। বকুল আমাকে বিজনেসে ঠকিয়েছে, আর বকুলের মৃত্যুতে সবথেকে বেশি লোকসান তো আমার হলো। আমি কি করে আমার টাকা ফেরত পাবো? আর আমি কাউকে ভয় পাই না। আপনারা যখন চাইবেন, যেখানে চাইবেন আমাকে জিজ্ঞাসাবাদের জন্য রাখতে পারেন। চললাম। এবার এটা বলুন যে কাল সন্ধেবেলায় বকুলের সাথে অফিসে কে ছিল? স্যার আমরা তো সবাই 5টাতেই বেরিয়ে গিয়েছিলাম। অফিসে বকুল স্যার ছাড়া আর কেউই ছিলেন না। আপনার পরিচয়? আসলে আমি রেশমি, বকুল স্যারের সেক্রেটারি। অনেকদিন ধরে এই অফিসে কাজ করছি। রেশমি দেবী, আপনি এমন কিছু জানেন যেটা আমাদের খুনিকে ধরতে সাহায্য করে? কিছু না। দেখুন রেশমি দেবী, একজন মানুষ খুন হয়ে গেছেন আর তার পরিবারের লোকেদের কি অবস্থা হচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি ওনার সেক্রেটারি ছিলেন, আপনি কিছু তো বলতে পারবেন যে বকুলের কারোর সাথে শত্রুতা ছিল কি না? প্লিজ মনে করে বলুন, প্লিজ। চুপ করে থাকলে কাজ চলবে না। কিন্তু
যা কিছু মনে আছে আপনি আমাদের বলুন, বলুন। রেশমি দেবী, আপনি কিছু লুকাচ্ছেন আমাদের থেকে? কি লুকাচ্ছেন আপনি? স্যার, যে রাতে বকুল স্যারের খুন হয়েছে ওই রাতে আমি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু কিন্তু আমি বাড়ির চাবি অফিসেই ভুলে গিয়েছিলাম, এই জন্য চাবি নেওয়ার জন্য অফিসে আবার এসেছিলাম। তাহলে আপনি কাউকে অফিসে দেখেছিলেন? না, অফিসে কেউ ছিল না, কিন্তু আমি বকুল স্যারকে দেখেছিলাম পার্কিং লটে, কিন্তু উনি নিজের গাড়িতে বসে চলে গেলেন। তাহলে? আর আমি যখন অফিসে এলাম তো তখন স্যারের ক্যাবিনে ফোন বাজছিল, আমি ওখানে গিয়ে ফোনটা তুললাম, তো আমার হ্যালো বলার আগেই একটা লোক রাগে চেঁচাতে আরম্ভ করলো। ওনার মনে হয়েছিল যে বকুল স্যার ফোনটা তুলেছে। কি বলেছিল ওই লোকটা? উনি তো হুমকি দিচ্ছিলেন। কি হুমকি দিচ্ছিল? উনি বলছিলেন যে এটা ওনার লাস্ট ওয়ার্নিং, যদি স্যার ওনার কথা না শোনেন তো তো উনি বকুল স্যারকে মেরেই ফেলবেন। নিখিল, এবার এটা জানার চেষ্টা করতে হবে যে অফিস বন্ধ হওয়ার পরে সন্ধেবেলায় বকুলকে কে ফোন করেছিল। একটা কথা বলো, কালকে রাত্রে বকুল বাবুর ফার্ম হাউসে তোমরা কেউ কোনো মেয়েকে পালাতে দেখেছো? স্যার, কাল রাতে আমরা অর্ণব বাবুকেই ফার্ম হাউস থেকে বাইরে যেতে দেখেছিলাম, আর কেউই সেই সময় ফার্ম হাউস থেকে বাইরে যায়নি। তোমাদের মধ্যে কেউ দেখেনি কেন? ওই ফার্ম হাউসে একটা মেয়ে ছিল আর সে খুনও করেছে। না স্যার, ফার্ম হাউসের মেন গেট দিয়ে আমরা কোনো মহিলাকে আসতে কিংবা যেতে দেখিনি স্যার, কিন্তু হ্যাঁ, যদি সে ফার্ম হাউসের পিছনে গেট দিয়ে পালিয়ে থাকে তাহলে বলতে পারবো না স্যার। বকুলবাবুর ফার্ম হাউসের পেছনেও একটা গেট আছে? হ্যাঁ স্যার, এখানকার সব ফার্ম হাউসেই দুটো দরজা থাকে, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ফার্ম হাউসের পিছনের দরজাটা দেখা যায় না স্যার। হতে পারে স্যার, ওই বাংলোর জানালায় আমরা একজন মহিলার কাপড়ের টুকরোও পেয়েছি। আচ্ছা, ওই কাপড়ের টুকরো ছাড়া আর কি কোনো সূত্র পাওয়া গেছে? স্যার, সূর্য গিয়েছিল দেখতে, কিন্তু ও তো কিছু পায়নি স্যার। একটা কথা বলো, ওখানে যতগুলো ফার্ম হাউস আছে, বাংলো আছে, ওগুলো কি ফাঁকা পড়ে থাকে নাকি কেউ থাকে ওখানে? ওখানকার ফার্ম হাউসে কোনো ফ্যামিলি থাকে না স্যার, কিন্তু ওই ফার্ম হাউসগুলো কখনো খালিও থাকে না স্যার। কি ফাঁকাও থাকে না আবার লোকও থাকে না, কি কি বলতে চাইছো তুমি আমাকে? প্রায় দিনই ওখানে সিরিয়ালে শুটিং হয়ে থাকে স্যার, গতকাল রাতেও বকুল বাবুর ফার্ম হাউসের পিছনের ফার্ম হাউসটাতেও একটা সিরিয়ালে শুটিং হচ্ছিল স্যার। ও, বকুল বাবুর ফার্ম হাউসের পিছনে শুটিং চলছিল, সেটাও কালকে রাত্রে। কাট ইট, গুড শট, গুড শট, গুড শট। অখিল, খুব ভালো শট হয়েছে। হ্যাঁ ম্যাডাম, খুব ভালো শট। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট লাইনগুলো হলো এটা, আর আমাদের এখন এটা করতে হবে। এক্সকিউজ মি, ওকে, আপনারা কে? প্লিজ শুটিং এর পরে আসুন। আপনাকে এখন শুটিংটা বন্ধ করতে হবে ডিরেক্টর বাবু। কেন? কেন না, আমরা কিছু প্রশ্ন করব আপনাকে। দেখুন, আপনাদের যা জিজ্ঞাসা করা আছে লাঞ্চ টাইমে জিজ্ঞাসা করুন, আপনারা এখন আসুন। সিআইডি নিজের সময় মতো আসে আর নিজের সময় মতো যায়, বুঝলেন? সিআইডি আপনাদের কিছু প্রশ্ন করব আর সেগুলো খুব জরুরি। আমরা আপনাদের কি সাহায্য করতে পারি? আচ্ছা, এটা বলুন যে কালকেও আপনাদের শুটিং এখানে হচ্ছিল? হ্যাঁ স্যার, রাত দুটো পর্যন্ত আমরা এখানেই শুট করেছি। ও, আর কাল রাতেই সামনের ওই বাংলোটায় খুন হয়ে গেছে। খুন? হ্যাঁ খুন। আপনাদের মধ্যে কেউ কি কোনো মানুষকে এই বাংলোর মধ্যে ঢুকতে বা বেরিয়ে যেতে দেখেছেন? বা এটাও হতে পারে কেউ খুন হওয়ার সময় দেখেছিল। স্যার, দুটো পর্যন্ত আমি তো মনিটরই দেখছিলাম, আমি কিছুই দেখিনি স্যার। আপনি কিছু দেখেননি, কিন্তু আপনাদের মধ্যে কেউ কিছু দেখেছেন? হ্যাঁ, ভেবে বলুন, কিছু একটা, কোনো আওয়াজ, কিছু কি দেখেছেন? ছোট্ট ছোট্ট ব্যাপারও আমাদের কাছে প্রমাণ হতে পারে। হ্যাঁ স্যার, আমি দেখেছি। কি কি দেখেছিলে? স্যার, আমাদের স্ক্রিপ্ট রাইটার সিন পাঠাতে দেরি করছিল, তাই আমি ওনাকে ফোন করার জন্য ওই কোনায় চলে যাই, আর তখন আমি দেখি যে একজন মহিলা সামনের বাংলোটার পিছনের দিকে যাচ্ছিল। তুমি ওর মুখটা দেখতে পেয়েছিলে? না স্যার, প্রচন্ড অন্ধকার ছিল। আচ্ছা, ওই মেয়েটা কি একা ছিল নাকি ওর সঙ্গে আর কেউ ছিল? মহিলা একাই ছিল, কিন্তু স্যার ওনার কাছে একটা ব্যাগ ছিল, এত বড় হবে সেটা? কিন্তু নিখিল, আমরা তো এই বাংলো থেকে কোনো ব্যাগ পাইনি। তাহলে স্যার, ওই ব্যাগের মধ্যে ছিলটা কি যেটা ওই মেয়েটা নিয়ে পালাচ্ছিল? একটা কাজ করি,
এই বাংলোটার পিছন দিকটা ভালো করে চেক করি, কোনো না কোনো প্রমাণ হাতে ঠিক পাবোই। স্যার, বাংলোটার পেছনের দিকটা তো এটাই। হ্যাঁ, দেখি কি পাওয়া যায়। একটা কাজ করো, আমি এদিকটা দেখছি, তুমি ওদিকটা দেখো। স্যার, নিখিল কিছু পেলে কি? না স্যার, এখনো কিছু পাইনি। কিছু না? নিখিল! হ্যাঁ স্যার। ওই দেখো নিখিল, ওখানে উপরে কিছু দেখা যাচ্ছে। কি, সালোয়ার আর কুর্তি? কিন্তু স্যার, ওই মেয়েটা ওর জামা কাপড় ওই ব্যাগের মধ্যে রেখে ব্যাগটাকে ছাদের উপর ফেলেছে কেন? সেটা এই জন্য নিখিল, এই কুর্তিটাতে রক্তের ছাপ আছে, আর মনে হচ্ছে এই রক্তের ছাপটা বকুলেরই। স্যার, ও কাপড় জামা এই জন্য চেঞ্জ করেছে যাতে ওকে কেউ সন্দেহ না করে। হ্যাঁ, খুব প্ল্যান করে এসেছিল কাপড় জামার সাথে নিয়ে। নিখিল, তোমার মনে আছে বকুলের ফার্ম হাউসে আমরা কাপড়ের একটা টুকরো পেয়েছিলাম? ওই টুকরোটা এই কুর্তিটারই, এই দেখো। কিন্তু স্যার, শাহরুখে স্যার বলেছিল যে বকুলের খুনের পেছনে একটা লোকের হাত রয়েছে, কিন্তু আমরা যে প্রমাণটা পাচ্ছি সেই প্রমাণটা কোনো মহিলার দিকে ইশারা করছে। হ্যাঁ নিখিল, সেটাই তো বুঝতে পারছি না, খুনি কি শুধুমাত্র একজন পুরুষ নাকি মহিলাও? স্যার, এই খুনের পেছনে যদি কোনো পুরুষ এবং মহিলা দুজনেই থাকে, তাহলে পুরুষের জামা কাপড়েও রক্ত লেগে থাকবে। এক্স্যাক্টলি, আর কাপড়টা পুরুষও পাল্টেছে। কিন্তু শুটিংয়ের ওই ছেলেটা বলেছিল যে ও বাংলোর পেছনে শুধু মহিলাকে পালাতে দেখেছিল, তাহলে লোকটা কোথায় গেল? নিখিল, হতে পারে যে খুন করার পরে ওরা দুজনেই আলাদা রাস্তায় গেছে, যাতে ওরা দুজন একসাথে ধরা না পড়ে। এই খুনি যেই হোক না কেন, পুরুষ অথবা মহিলা, এতটাই চালাক যে এখনকার মতো আমাদের অসুবিধায় ফেলে দিয়েছে। সুন্দরতার দেবী লাগছ তো তুমি, কারো নজর না লাগে। খারাপ নজর যাদের, তাদের মুখে চুনকালি। এখন কি করতে হবে স্যার? কি আর করবো, খুনিকে খুঁজবো। নীতা, নীতিকা আর শিখাকে বিউরোতে ডেকে নি, এই ড্রেসগুলো ট্রায়াল দিয়ে নি, বাকিটা এসিপি স্যার ঠিক করবেন কি করবেন। ও, একটা কাজ করতেই পারি। কি স্যার? এই বারকোডের থেকে এটা জানতে পারবো এই ব্যাগটা কে কিনেছিল। হ্যাঁ স্যার, ওকে ওকে স্যার, ঠিক আছে। কি হলো স্যার? যেই ফোনটার থেকে বকুলের অফিসে ফোন এসেছিল, ওই নাম্বারটা নীতিকার। কি মনে করেছেন আপনি, বকুলকে খুন করে এত সহজেই চলে যাবেন? হোয়াট ননসেন্স, আমি বকুলের অফিসেই বলে দিয়েছিলাম আমি ওকে খুন করিনি। তাহলে বকুলকে হুমকি দিয়ে কেন ফোন করেছিলেন? কিসের ফোন, কিসের হুমকি, কি রকম ফোন, কিসের হুমকি, শুনতে পাচ্ছো শ্রেয়া? সেই রাতে বকুলকে তোমার নাম্বার থেকে কেউ একটা হুমকি দেওয়া ফোন করেছিল। কেন করিয়েছিল সেই ফোনটা? কারণ কারণ বকুল আমার জীবনটা নষ্ট করে দিয়েছিল। ভরসার সাথে কিভাবে বলতে পারলেন? আমি বকুলের স্ত্রী।
আরো একটা মিথ্যে। যতদূর আমরা জানি নীতিকা দেবী, বকুলের স্ত্রীর নাম নীতা। নীতা, নীতা বকুলের দ্বিতীয় স্ত্রী। বকুল আগে আমাকে বিয়ে করেছিল, আইন অনুযায়ী আমি এখনো বকুলের স্ত্রী। তাহলে আপনাদের এই বিয়ের ব্যাপারে কেউ কেন কিছু জানে না? আসলে বকুল খুব প্ল্যান করে এই ব্যাপারটা ঘটিয়েছিল। 5 বছর আগে বকুল আমার বাবার ফ্যাক্টরিতে জাস্ট একটা ম্যানেজার ছিল। আমাদের মধ্যে ভালোবাসা হয় আর আমরা বিয়ে করে ফেলি। বাবা সব বিজনেস বকুলের নামে করে দেয়। তারপর বকুল মুম্বাইতে আরও একটা বিজনেস শুরু করে। আর এই বিজনেসের ব্যাপারে ও মুম্বাইতে প্রায় যাতায়াত করতো, কিন্তু আমাকে কখনো নিয়ে আসতো না। ও মুম্বাইয়ে নীতাকে বিয়ে করে, কারণ ও আমার থেকেও বড় লোক ছিল। তারপর তারপর বকুল বাড়িতে কখনো ফিরে আসেনি। ও আমার ফোনটাও রিসিভ করা বন্ধ করে। তাহলে নীতিকা দেবী, আপনি বলতে চাইছেন যে বকুল বাবু টাকার জন্য আপনাকে ঠকিয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। তারপরে? তারপর আমি গুন্ডাকে দিয়ে ওকে প্রাণে মেরে ফেলার হুমকি দিই। কিন্তু কিন্তু স্যার, আমি বকুলকে মারিনি। বিশ্বাস করুন স্যার, আমি বকুলকে মারিনি, আমি নির্দোষ স্যার। সেটা তো আমরা খবর নিয়েই নেব নীতিকা দেবী, যে আপনি কতটা সত্যি বলছেন আর কতটা মিথ্যে। কিন্তু ততদিন আপনাকে আমাদের অতিথি হয়ে থাকতে হবে। ভালো হয়েছে তুমি চলে এসেছো। সিআইডি আমার পিছনে পড়ে গেছে। কিছু করো, কিছু করো তুমি প্লিজ। এটার কত দাম? এটা ম্যাডাম 2000 টাকা। তো ডিসকাউন্ট পাওয়া যাবে না? সরি ম্যাডাম, আমাদের এখানে ডিসকাউন্ট হয় না, ফিক্সড রেট। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। এক্সকিউজ মি, আমরা সিআইডি অফিসার। এই ব্যাগটার ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসা করব। হ্যাঁ বলুন স্যার। এর বারকোডটা চেক করে আমাদের একটু বলুন তো যে এটা আপনার দোকান থেকে কেনা হয়েছিল। 2 মিনিট দিন স্যার প্লিজ। ইয়েস স্যার, এই ব্যাগটা আমাদের স্টোর থেকে কেনা হয়েছে 25 জানুয়ারি 2013। আপনি এটা দেখে বলতে পারবেন যে ব্যাগটা কে কিনেছিল? হ্যাঁ স্যার, এটা স্যার VST ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট হয়েছিল, আর কাস্টমারের নাম হলো মিস শিখা। ঠিক আছে, থ্যাংক ইউ শিখা। কিন্তু শিখা তো স্যার অর্ণবের বাগদত্তা, রাইট? কিন্তু স্যার, অর্ণবের বাগদত্তা শিখা বকুলকে কেন খুন করবে? বকুল আর ও তো খুব ভালো বন্ধু। এটা তো শিখাই বলতে পারবে। কৃতিকা দেবী, এই কাপড়টা ভেতরে গিয়ে পরে নিন। এই রক্ত লাখা ড্রেসটা না আমি পরবো না। দেখুন ম্যাডাম, আমাদের জোর জবরদস্তি করার কোনো ইচ্ছা নেই, কিন্তু যদি আপনি জেদ করতে থাকেন তাহলে আমরা জোর করতে জানি। শিখা দেবী, এবার আপনার পালা। শিখা দেবী প্লিজ কোঅপারেট করুন। স্যার, নীতা দেবী তো আসতেই চাইছিলেন না, অনেক কষ্টে ওনাকে বুঝিয়েছি। এখানে কি চলছে ভাবে? আর আমাকে ডেকেছেন কেন এখানে? নীতা দেবী প্লিজ একটু শান্ত হোন, প্লিজ। কি করে শান্ত থাকবো? আমার স্বামীর খুন হয়েছে,
খুনি তো আপনারা খুঁজছেন না, আর উল্টে আমাকেই সন্দেহ করছেন। নীতা দেবী, আমরা সন্দেহ করছি বকুলকে কোনো মহিলাই খুন করেছে, আর সেই মহিলাকে খুঁজবার জন্যই আমরা এই সমস্ত করছি। আমি বকুলকে মারিনি, উনি আমার স্বামী ছিল, আমি কেন মারবো ওনাকে? দেখুন নীতা দেবী, যেখানে বকুলের খুন হয়েছিল তার চারপাশে আমরা কিছু কাপড় পেয়েছি, আমরা চাইছি যে কিছুক্ষণের জন্য আপনি সেগুলো পরুন। নীতা দেবী, প্লিজ। ক্ষমা করবেন, আমি আপনাদের কষ্ট দিলাম, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে, এই ড্রেসটা তিনজনের কারোরই নয়, বড়ও হচ্ছে ঢিলেও হচ্ছে, এই তিনজনের হলো না তো তাহলে কার হতে পারে? কিন্তু স্যার, এই জামাটা আমরা যে ব্যাগের মধ্যে থেকে পেয়েছি সেই ব্যাগটা তো শিখা দেবীর। হ্যাঁ ফেডরিক, ব্যাগটা শিখারই, কিন্তু শিখা আমাদের এটাও বলেছে যে ওর ব্যাগটা চুরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, আর শিখা আমাদের এটাও বলেছিল যে বকুল মারা যাওয়ার আগে ওর বাড়িতে নীতা আর ওর স্বামী বকুল এসেছিল। বকুল তো মারা গেছে, বাকি থাকে নীতা, কিন্তু নীতার তো এই ড্রেসটা সেটই হলো না। হতে পারে যখন শিখা বাড়িতে নেই তখন কেউ এসে ব্যাগটা নিয়ে গেছে। হতে পারে, কিন্তু স্যার শিখা বলছিল ওদের কাজের লোক আর কাজের মেয়ে সুখরাম ওদের বাড়িতেই থাকে। সুখরাম আর কাজের মেয়ে, সুখরাম আর কাজের মেয়ে। আচ্ছা এটা বলুন যে শিখা দেবী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বাড়িতে কেউ এসেছিল? না সাহেব, শিখা মেম সাহেব বেরিয়ে যাওয়ার পর তো আর কেউ বাড়িতে আসেনি। দেখো, তাড়াহুড়ো করে কোনো উত্তর দিও না, ভালো করে ভেবে চিনতে তারপর আমাদের বলো। আরে সাহেব, কি ভেবে কি সময় নিয়ে বলবো, নীতা মেম সাহেব তো আমাদের কড়া হুমকি দিয়েছিল যে উনি বাইরে বেরিয়ে যাওয়ার পর কেউ যেন বাড়িতে না ঢোকে। আর সাহেব যখন উনি বাড়িতে থাকতেন তখন বকুল সাহেব, অর্ণব সাহেব আর নীতা মেম সাহেব ছাড়া আর কেউ থাকতো না এখানে। যখন বাড়িতে কেউ আসেনি তাহলে ব্যাগটা কোথায় গেল? আবার এমনটা নয় তো যে ওই ব্যাগটা খুনিকে আপনিই দিয়েছিলেন? হ্যাঁ, হায় রে ভগবান, এটা কি আপনি বলছেন সাহেব? সাহেব, অনেক কেটে কুটে দুটো পয়সা পাই আমি, আমি যদি খুন করতাম আপনার সামনে কি করে দাঁড়াতাম সাহেব? আপনাকে হ্যাঁ পুরবি কি ও ঠিক আছে ঠিক আছে। কি হলো স্যার? এই শিখার আর একটা চাকর সুখরামকে কোথাও পাওয়া যাচ্ছে না, বাড়ি থেকেও উধাও। তাহলে স্যার সুখরামই কি হতে পারে? নিখিল, একটা কাজ করো, এই সুখরামের মোবাইলটা ট্রেস করো, জানতে চেষ্টা করো ওর লোকেশনটা কি। কোন একজন পুরুষই করেছে, বকুলের মতো এই খুনের ক্ষেত্রেও ও বাঁ হাতটাই ব্যবহার করেছে। সেটা তো আমি জানি না স্যার, কিন্তু খুনি একজন মহিলাই। রবি স্যার, ঠিক করে খোঁজ নিয়েছিল তো যে এখানে আছে? হ্যাঁ স্যার, ওর মোবাইলে লোকেশন ট্র্যাক করছি, ও এইখানেই রয়েছে। তাহলে আমি খোঁজ নিয়েছি, ওর বন্ধু এই বস্তিতেই থাকে। তাহলে ওর বন্ধুর বাড়িতেই থাকবে। আমাদের এখানে আসার খবর পৌঁছবার আগেই ওকে ধরে ফেলতে হবে। হ্যালো, আপনি একদম চিন্তা করবেন না, আমি এখানে একদম সেফ আছি, আর সিআইডি তো কোন ছাড়, দুনিয়ার কোনো পুলিশ আমাকে খুঁজে পাবে না। স্যার এই বাড়িতে, এখানেই।
এক মিনিট, পরে ফোন করছি। স্যার, মনে হচ্ছে আমরা এসেছি ও জানতে পেরে গেছে। তাহলে তো ওকে আমাদের চেহারা দেখাতেই হবে। ভাঙো দরজা। স্যার ভেতরেই আছে। এই ধরো, ধরো ওকে। ভালো হয়েছে তুমি চলে এসেছো। সিআইডি আমার পিছনে পড়ে গেছে। কিছু করো, কিছু করো তুমি প্লিজ। তুমি তুমি হাসছো কেন? আমি খুব বড় বিপদে পড়ে গেছি। কিছু করো প্লিজ। এখন তুমি নিজেই আমার জন্য একটা ঝামেলা হয়ে গেছো। এখন তুমি আমার কোনো কাজের নেই। আমি তোমাকে এই জীবন থেকে মুক্তি দিচ্ছি। কে ছিল ওই মহিলা? কে ছিল? স্যার কে কে বললো তোমাকে? পালিয়ে যাবেই বা কোথায়? কি হলো স্যার? পুরো জঙ্গল খুঁজলাম কিন্তু মেয়েটা জানি না কোথায় চলে গেল স্যার। এই লোকটাকেও মেরে ফেলেছে, ছুরিটা একদম বুকে মেরেছে। খুব গভীর ক্ষত হয়েছে। একটা কাজ করো, লাশ ফরেন্সিক ল্যাবে পাঠাবার বন্দোবস্ত করো।
স্যার, একটা ব্যাপার তো নিশ্চিত, এই বকুলের খুন আর এই চাকরের খুন কোনো মহিলাই করেছে। হ্যাঁ, কিন্তু ডক্টর সালুকে বলতে চাইছেন যে খুন কোনো পুরুষ করেছে। হতে পারে এই মহিলা কোনো গুন্ডাকে পয়সা দিয়েছে বকুলকে খুন করার জন্য। কিন্তু স্যার, যদিও কোনো গুন্ডা দিয়ে বকুলকে খুন করাতে পারে, তাহলে গুন্ডা দিয়ে চাকরকেও খুন করাতে পারত। ও নিজে কেন করবে ওর খুন? হতে পারে যে গুন্ডা পাঠিয়েছিল, কিন্তু তার আগে আমরা পৌঁছে গিয়েছিলাম। এই লোকটা যাতে মুখ খুলতে না পারে, এই মহিলা ওকে খুন করে দিল। স্যার, এই মহিলা শক্তপোক্তই নয়, বুদ্ধিমতীও বটে। খুনি যত চালাকি হোক না কেন, কোনো না কোনো ভুল তো নিশ্চয়ই করবে। এই মহিলাও করেছে, নিজের ঘড়িটা ফেলে গেছে আমাদের জন্য। স্যার, এই ঘড়ি? হ্যাঁ, কেন, কি হয়েছে? এই ঘড়িটা আমি কোথাও দেখেছি। কোথায় কোথায় দেখেছো? স্যার, এই ঘড়িটা রেশমি, বকুলের সেক্রেটারি রেশমি? হ্যাঁ স্যার, সেই রেশমি। তো এই সমস্ত মার্ডারের পেছনে রেশমির হাত রয়েছে? না না, তোমরা একদম ভুল ভাবছো। আমি আগেও বলেছি বস, আবারও বলছি, খুনি একজন পুরুষই বটে। এরকম কি করে হতে পারে স্যার? স্যার, আমি নিজের চোখে ওকে খুন করে পালাতে দেখেছি, ওটা মহিলাই ছিল। আচ্ছা আচ্ছা, সে একজন মহিলা ছিল। তার মানে সালুখে যে কথা বলছে সেটা মিথ্যে কথা, আর আপনি যে কথা বলছেন সেটা সত্যি কথা। না স্যার, আমি সেটা বলতে চাইনি। তাহলে কি বলতে চাইছো কি তুমি? সালুখে? হ্যাঁ, বলুন বলুন এসিপি সাহেব, আপনিই বলুন। আপনি বলেন যে সালুখের মাথা খারাপ হয়ে গেছে। সালুখে তো কখনো সত্যি কথা বলে না, সালুখে যা বলে মিথ্যে কথা বলে, সত্যি কথাটা তো এ বলে, এনি বলছে। তুমি এর উপর রাগ দেখাচ্ছো কেন? কি বলবো, এ তো সেটাই বলছে যেটা ও দেখেছে। আমার কিচ্ছু যায় আসে না কি দেখেছে। আমি যে কথাটা বলছি সেটা সত্যি, খুন একজন পুরুষই করেছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এটা এই ক্ষতটা দেখো বস। স্যার স্যার, যে রকম ভাবে আর যে ফোর্সে বকুলকে আঘাত করা হয়েছে, ঠিক একই ফোর্সে এই লোকটার উপরও আঘাত করা হয়েছে। আর বেশিরভাগ এতটা শক্তি তো পুরুষদের মধ্যেই হয় না, মেয়েদের গায়ে এত শক্তি থাকাটা অসম্ভব। শুধু তাই নয় প্রদ্যুমন, এই খুনি একজন লেফটি, বাঁ হাতে কাজ করে। বকুলের মতো এই খুনের ক্ষেত্রেও ও বাঁ হাতটাই ব্যবহার করেছে। সেটা তো আমি জানি না স্যার, কিন্তু খুনি একজন মহিলাই হতে পারে রেশমি। আচ্ছা, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? তো যান রেশমিকে গিয়ে ধরে আনুন। এখানে দাঁড়িয়ে আছেন কেন? আরে চুপ করো সালুখে। আর যখন ও দেখেছে বলছে তো দেখেছে, বিশ্বাস করছো না কেন? আর তাছাড়া অভিযোগও দেখেছে। কি করে বিশ্বাস করবো ভাই? কেন তুমি বিশ্বাস করছো না? ওখানে রেশমির ঘড়ি পাওয়া গেছে, আর তাছাড়া পুরবী ওখানে ওদের চাকরকে খুন করে পালাতে দেখেছে, আর অভিযোগও সেটাই দেখেছে। স্যার, দুই রাজার মধ্যে টক্কর চলছে, আপনি কার পক্ষে? দেখো বস, তোমরা সেখানে যা খুশি পেতে পারো, তোমাদের মধ্যে যে কেউ যা খুশি দেখতে পারে। আমি যে কথাটা বলছি সেটা ঠিক যে খুনি একজন পুরুষ। রিটায়ার করো। রিটায়ার হয়ে যাব? রিটায়ার হয়ে যাব মানে বলতে কি চাইছো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ওকে, আমি রিটায়ার হয়ে যাব। প্রদ্যুমন, যদি আমি ভুল হই আমি রিটায়ার করে যাব, কিন্তু যদি তুমি ভুল হও তাহলে তুমিও তোমার রেজিগনেশন তৈরি রাখবে। ডান হচ্ছে বাড়িতে নেই। আপনি আরেকবার কষ্ট করে বেলটা বাজাবেন? স্যার, মনে হচ্ছে রেশমি বাড়িতে নেই, আমরা বেকার সময় নষ্ট করছি, চলুন যাই এখান থেকে। আফটার ইউ। আবার কাজ বাড়িয়ে দিল। চল ভাই সূর্য, তোর আর কিছু করার নেই। পুরো ঘরটা খুঁজে দেখো,
ইয়েস স্যার, আজকে সমস্ত প্রমাণ ভালো করে সাফ করে দেব। দেখি এবার আপনি কি করে কেসটা সলভ করেন। কি স্যার এগুলো সব কি? ফটোগ্রাফস স্যার। মনে হয় রেশমি বাড়ি থেকে পালানোর সময় এই কাগজ আর এই ছবিগুলো পুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। কিন্তু কেন? রেশমির এই জিনিসগুলোর থেকে কি বিপদ হতে পারত? এক সেকেন্ড, কিছু কাগজের টুকরো এমনও আছে যা পুরোটা পড়েনি। PSY দিয়ে কি শব্দ হতে পারে? সাই 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 সাইকিয়াট্রিস্ট। এটা কোনো সাইকিয়াট্রিস্টের প্রেসক্রিপশন হতে পারে। কিন্তু কোন সাইকিয়াট্রিস্টের সেটা এখন আমরা কি করে জানবো? সেটার প্রয়োজন নেই সূর্য। যদি এটা জানতে পারি যে রেশমি ওষুধগুলো কেন নিচ্ছিল, আমাদের কাজ হয়ে যাবে। এই ওষুধ তো স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্টদের দেওয়া হয়। স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার? হ্যাঁ স্যার, এইসব পেশেন্টদের দুটো করে পার্সোনালিটি হয়। একটা নিজের পার্সোনালিটি, আর একটা নিজের অরিজিনাল পার্সোনালিটি থেকে একদম আলাদা। মানে ধরুন একই চেয়ারের পেছনে দুজন মানুষ বেঁচে থাকে, আবার কখনো দুয়ের বেশি মানুষও থাকতে পারে। ডক্টর, যখন এই ধরনের পেশেন্টরা নিজেদের পার্সোনালিটি পাল্টায় তখন কি করে? এরা যে কোনো কিছু করতে পারে। আর এরা যখন নিজেদের অরিজিনাল পার্সোনালিটিতে ফেরত আসে তখন ওদের মনেই থাকে না ওরা কি করেছিল। তার মানে পেশেন্ট যখন পার্সোনালিটি এ তে থাকে তখন ও বুঝতে পারে না যে পার্সোনালিটি বি তে ও কি করেছে, আর যখন ও পার্সোনালিটি বি তে থাকে তখন ওর এটা মনে থাকে না যে পার্সোনালিটি এ তে ও কি করেছে। এক্স্যাক্টলি স্যার। তার মানে রেশমি যখন বকুলকে খুন করে তখন ও রেশমি ছিল না, অন্য কোনো ব্যক্তিত্ব ছিল। সেই জন্যই তো যখন আমরা জিজ্ঞেস করছিলাম আমাদের কিছু বললোও না, একদম নরমাল বিহেভ করছিল। কারণ ওর হয়তো মনেই নেই যে ও বকুলকে খুন করেছে। কিন্তু স্যার, ডক্টর সালুখে তো বলছেন যে বকুলকে আর চাকরকে কোনো পুরুষ মেরেছে। কিন্তু স্যার, আমরা এই ব্যাপারটাও তো ভালো মতো জানি যে ওই চাকরটার খুন একজন মহিলা করেছে। তাহলে এটা কি করে পসিবল হতে পারে? স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন এমন মহিলা যদি কোনো পুরুষের রূপ নেন তখন তিনি একজন পুরুষের মতোই আচরণ করবেন। পুরুষের মতো চালচলন, পুরুষের মতো গলার আওয়াজ, পুরুষের মতো শক্তি অটোমেটিক্যালি আসবে। তার মানে ডক্টর সালুকে ঠিকই বলেছিলেন। আর একটা কথা স্যার, ওই মহিলা যদি একবার খুন করে থাকে তাহলে ও আবারও হামলা করবে। রেশমি আরও কাউকে ওর শিকার বানানোর অনেক আগেই আমাদের ওকে ধরে ফেলতে হবে। শ্রেয়া, একটা কাজ করো, ওর মোবাইলটা ট্র্যাক করো আর সমস্ত ব্যাংককে খবর দিয়ে দাও। যদি কোথাও রেশমি ওর ক্রেডিট কার্ড ব্যবহার করে তাহলে সঙ্গে সঙ্গে যেন আমাদের খবর করে। ও নিজের রূপ পাল্টাতে পারে, মোবাইল নাম্বারও পাল্টাতে পারে, ক্রেডিট কার্ড তো পারবে না। বিশ্বাসই হচ্ছে না যে বকুলের খুনে রেশমির হাত আছে। আর স্যার, অদ্ভুত ব্যাপার এটা, শাহরুখ স্যার এখনো নিজেই বিশ্বাস করেন যে কোনো লোকই বকুলবাবু আর ওই চাকরকে খুন করেছে। নিখিল, ওই সাইকিয়াট্রিস্ট দয়ার স্যারকে বলেছিল যে স্প্লিট পার্সোনালিটির মানুষজন, সে মহিলাই হোক অথবা বাচ্চা, যদি দ্বিতীয় রূপটা ধারণ করে তাহলে সে ওরই মতো আচরণ করে। যেমন কোনো স্প্লিট পার্সোনালিটির পেশেন্ট যদি কোনো বাচ্চা অথবা মহিলা কোনো পুরুষের রূপ ধারণ করে তার মধ্যে পুরুষের মতো শক্তি এসে যায়। তার মানে রেশমি যখন বকুলকে খুন করে ওর পার্সোনালিটি একটা পুরুষের রূপ নেয়, আর ওর কোমল শরীরে একটা পুরুষের শক্তি এসে গিয়েছিল। তার মানে যখন নিজের নর্মাল রূপ মানে রেশমির অবস্থায় ফিরল তখন ওর এটাও মনে ছিল না যে ও পুরুষ সেজে বকুলবাবুকে খুন করেছে। তার মানে রেশমি যখন তখন নিজের রূপ বদলাতে পারে, আর যদিও এমনটা করে তাহলে ওর চারপাশের লোকেদের প্রাণ সংশয় রয়েছে। অ্যাভিনিতে এই জন্যই তো আমরা ওই কাপড়ের দোকানটায় যাচ্ছি যেখানে রেশমি তার কার্ডটা সোয়াইপ করেছিল। যদি দোকানদার কিছু বলতে পারে যে রেশমি নিজে এসেছিল না অন্য কাউকে সাথে নিয়ে এসেছিল। বলুন স্যার, কি দেখাবো?
ওয়েস্টার্ন না ইন্ডিয়ান? আমাদের স্টোরে সব রকমের ব্র্যান্ড পাবেন। আমরা এখানে কিছু কিনতে আসিনি। তাহলে আমরা সিআইডি অফিসার। সিআইডি কি ব্যাপার স্যার? একজন মহিলার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব। স্যার কোন মহিলা? ওনার নাম হলো রেশমি, আর এই ওনার ক্রেডিট কার্ড নাম্বার। একটু চেক করে বলুন যে এখান থেকে কি কেনা হয়েছে আর কার সাথে এসেছিল। হ্যাঁ স্যার, এক মিনিট প্লিজ। স্যার এই যে ওই বিলটা। এটা কি জিন্স শার্ট? রেশমি নিজের জন্য জিন্স শার্ট কেন কিনবে? কেউ সাথে ছিল ওনার? না স্যার। স্যার হতে পারে যে রেশমি নতুন কোনো চাল চালছে। বিনীতেও তো হতে পারে যে ও স্প্লিট পার্সোনালিটির শিকার হয়েছে আর সে কোনো পুরুষের রূপ ধারণ করে নিয়েছে। হ্যাঁ স্যার, সেই জন্য ছেলেদের শার্ট কিনেছে। স্যার স্যার একটা কথা বলবো? বলো। স্যার ওই মহিলা একটু মাথায় ছিট ছিল, উনি বলছিলেন একরকম আর করছিলেন অন্যরকম। স্যার উনি যে কি চাইছিলেন বুঝতেই পারছিলাম না। তুমি ওই মহিলার মুখটা দেখেছো না? হ্যাঁ স্যার, স্পষ্ট মনে আছে। চিনতে পারবে? হ্যাঁ স্যার। এটাই কি সেই মেয়েটা? না স্যার, ইনি ছিলেন না। ঠিক করে দেখো, এই হবে। না স্যার, আমার ভালো মনে আছে, ইনি ছিলেন না। ওই মহিলার মুখটা আমি ভুলতেই পারবো না। এদের তিনজনের মধ্যে কেউ ছিল? না স্যার, এই তিনজনের মধ্যে কেউ না। স্যার স্যার, তার মানে খুনি অন্য কোনো অজানা মহিলা হতে পারে। নিখিল, এই লোকটাকে আমাদের সাথে নিয়ে চলো, ওই মহিলার স্কেচটা বানাতে হবে। তুমি বলছিলে না যে ওই খুন কোন পুরুষে করেছে আর আমরা বলছিলাম যে ওই খুন কোন মহিলা করেছে। তুমি ঠিকই বলেছো শালুকে। ঠিক ছিলাম না? ঠিক ছিলাম না? আরে ঠিক কি করে থাকবো না বস, আমার আন্দাজ কখনো ভুল হয় না। অনেক বছরের এক্সপেরিয়েন্স আফটার অল। ওই অর্ধেক সত্যি বলেছো, অর্ধেক। অর্ধেক সত্যি মানে? শালুকে, ওই যে মহিলা আছে না যে খুন করেছে, ও একজন স্লিপ পার্সোনালিটির ডিসঅর্ডারের রোগী। ওর ভাবনায়, ওর শরীরে যখনই কোনো পুরুষ দেখা দেয় না, তখনই ও পুরুষের মতন ব্যবহার করে। আই সি, ইন্টারেস্টিং। বাট এনিওয়ে, অর্ধেক সত্যি তো বটেই। আচ্ছা বস, তার মানে সালু খেকে আর রিটায়ার হতে হবে না তো? কি করব, কিছু তো করার নেই। তোমার কাছে বাঁধা পড়ে আছি যে আমি। আরে ভাই, এইটাই তো তোমার ভুল। কখন বস হয়ে যাও আর কখন বন্ধু হয়ে যাও বোঝাই যায় না। এনিওয়ে, আজ সালু খে ঝগড়ার মুডে একদম নেই। ভাই আজকে তোমাদের মনোরঞ্জন করতে পারবো না। আরে স্যার, এইভাবে কেন বলছেন? সত্যি বলছি স্যার, আপনারা যখন দুজনে ঝগড়া করেন না, তখন মনোরঞ্জন নয়, আমার ভীষণ টেনশন হয়। সালুকে স্যার, এই দেখুন। এক মিনিট বস, কি হয়েছে? এই ফটো। ও গুড জব সারিকা, তুমি একটা কাজ করো, বাকি ফটোগুলো পরিষ্কার করো। স্যার বস, আমি তোমাকে কিছু দেখাতে চাই। পঙ্কজ, লাইটটা অফ করো। বস, ওই পুড়ে যাওয়া কাগজ থেকে তো কিছু জানা যায়নি, দেখি এই ফটো থেকে কি জানা যায়। এটা তো স্কুল ইউনিফর্ম পরা কোনো একটা বাচ্চা মেয়ের ছবি। হ্যাঁ, 10-12 বছর বয়স মনে হচ্ছে।
মনে হচ্ছে ওই মেয়েটার সাথে কোনো ছেলেও দাঁড়িয়ে আছে। স্যার, এবার কিভাবে জানতে পারবো যে মেয়েটাকে আর ওর সাথে ছেলেটাকে? এখনই জানা যাবে। রেশমি? রেশমির ছেলেবেলার ছবি এটা। কিন্তু স্যার, কেউ কারো ছোটবেলার ছবি কেন পড়াবে? মানুষ তখনই এটা করে যখন কিছু গোপন করতে চায়। হ্যাঁ স্যার, তার মানে রেশমির সাথে ছোটবেলায় এমন কোনো ঘটনা ঘটেছে যেটা ও লুকোতে চায়। নিশ্চয়ই ফেডরিক, এটাই বোধহয় হয়েছে। কিন্তু মনে হয় রেশমি এই ফটোটাতে ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে না, ওর ফটোটা লুকোতে চাইছে। ইয়েস স্যার, এখন এই ছেলেটার খোঁজ করতে হবে। কিন্তু কিভাবে স্যার, ফটোতে তো কিছু দেখাই যাচ্ছে না। কেন দেখতে পাচ্ছ না? দেখো ভালো করে, দেখো ওই ব্যাজটাতে কি লেখা আছে। DAG পাবলিক স্কুল। হ্যালো শশী। আচ্ছা শোনো, ও 1995 এর যে ব্যাচ ছিল না, ওটার একটা অ্যাডমিশন ফর্ম চাই। হ্যাঁ, রেশমি নামে একজন স্টুডেন্টের। আগে আগে, হ্যাঁ হ্যাঁ, ওই 5th স্ট্যান্ডার্ডের। ওকে ওকে ওকে, ঠিক আছে। সরি, আপনাদের আরো 2 মিনিট ওয়েট করতে হবে। আপনারা চা বা কফি কিছু খাবেন? আগে না, থ্যাংকস। ম্যাডাম, এই যে ফাইল। এই নিন ফাইলটা, এখানে রেশমির ডিটেলস সবকিছু পেয়ে যাবেন। কিন্তু এই ফাইল থেকে আমরা বিশেষ কিছু জানতে পারবো না। আর কিছু বলতে পারবেন আপনি রেশমির ব্যাপারে? আগে না, এটা ছাড়া আমি আর কিছু জানি না। এক মিনিট স্যার, আমার এই মেয়েটার ছবি দেখে কয়েকটা কথা মনে পড়ছে। এর একটা দাদা ছিল, খুব ভালো ফুটবল খেলতো। ও আমাদের স্কুল টিমে ছিল। আপনার ভালো মনে আছে? হ্যাঁ স্যার। কি নাম ছিল ওর আর কোন ক্লাসে পড়তো? স্যার নাম আর ক্লাস তো মনে নেই। হ্যাঁ স্যার, ও এর থেকে 2-3 বছরের বড় ছিল। 2-3 বছর বড়? এই 1995 এর ক্লাস 7 আর ক্লাস 8 এর সমস্ত রেকর্ড ফাইল নিয়ে আসুন। ওর ঠোঁটটা একটু পাতলা হবে। স্যার, এই রেশমি তার রূপ বদলে ওই গার্মেন্ট শপে যায়নি তো, যার জন্য শপকিপার ওকে চিনতে পারছে না? হতে পারে অভিজিৎ, নিশ্চয়ই হতে পারে। হ্যাঁ পঙ্কজ। হ্যাঁ স্যার। এই নীতা, নিকিতা আর শিখা, এদের 3 জনকে বিরোধে ডেকেছো? হ্যাঁ স্যার, শ্রেয়া ওদেরকে এখনই নিয়ে আসছে। গুড স্যার। স্কেচ রেডি স্যার। ম্যাডাম, এই যে ফাইল। হ্যাঁ এই নিন। নিখিল, রেশমির বাড়ি থেকে যে ফটোগ্রাফসগুলো পেয়েছি দাও তো। স্যার, ও মাই গড, এই দেখো, রেশমির ভাই অন্য কেউ না বরং অর্ণব। মানে এই প্ল্যানিংটা এই 2 ভাই বোন মিলেই করেছে। এই মহিলাই ছিল? হ্যাঁ স্যার, আমাদের স্টোরে এই মহিলাই এসেছিলেন। আসুন আসুন, এই স্কেচটা খুব ভালো করে দেখুন, মন দিয়ে দেখুন, আর বলুন একে চেনেন কি? হ্যাঁ শচীন স্যার, এই অর্ণব আর রেশমি ওরা 2 ভাই বোন। মাই গড, তাহলে এই ব্যাপার। আর ওই সম্পূর্ণ খেলাটা এরা 2 জন মিলে খেলেছে। গুড ওয়ার্ক। কি হয়েছে স্যার? অভিজিৎ, রেশমি আর অর্ণব পরস্পরে 2 জনে ভাই বোন। কি কি বলছেন আপনি? হ্যাঁ, 2 জনেই ভাই বোন। কি নীতা দেবী, আপনি তো জানতেন না যে রেশমি আর অর্ণব ভাই বোন? না স্যার,
আমি তো শুধু এইটুকুনি জানতাম যে রেশমি বকুলের সেক্রেটারি, ওরা দুজন ভাই বোন, এরকম তো আমি কিছু জানতাম না। আর শিখা দেবী, আপনি আপনিও কি জানতেন না যে রেশমি অর্ণবের বোন? না স্যার, আমি ওদের সম্পর্কে কিছু জানি না। ভীষণ অদ্ভুত ব্যাপার তো, অর্ণবের সঙ্গে আপনার বিয়ে হবে আর আপনি কিছুই জানেন না। স্যার, অর্ণব আমাকে এই সম্বন্ধে কিছু বলেনি। ঠিক আছে, আপনারা যেতে পারেন। অভিজিৎ, অভিজিৎ, তুমি বলছিলে না এই মহিলা ছদ্মবেশে এসেছিল? একটা জিনিস মাথায় আসছে, শ্রেয়া, অর্ণবের ফটোগ্রাফ কম্পিউটারে বের করো। এটা হলো অর্ণবের ছবি, আর শ্রেয়া, অর্ণবের মুখের উপরে এই স্কেচে যা কিছু আছে সবকিছু এখানে অ্যাপ্লাই করো। এইরকম চুল, এইরকম কানে দুল, আর এই লিপস্টিক। বকুলের ফার্ম হাউসে পেয়েছিলাম, ওই কাপড়ের টুকরোর উপর ওই চামড়ার স্কিনের অংশ ছিল, ওই চামড়ার অংশটা নিশ্চয়ই অর্ণবের ছিল। স্যার, তার মানে এটা যে অর্ণব মেয়েদের ড্রেস পরে আর বকুলকে মার্ডার করে দিল? এক্স্যাক্টলি। আর স্যার, এই রোগের জন্য ও তো বুঝতেই পারবে না যে সে মহিলা হয়ে কত বড় অন্যায় কাজ করছে। আর এরকম রোগীকে খোলাখুলি ঘুরতে দেওয়া মানে বিপদে ঝুঁকি নেওয়া। অভিজিৎ, অর্ণবের দু রকমের ছবি সারা শহরে ছড়িয়ে দাও, সারা শহরে। আমিও দেখবো যায় কোথায়। স্যার, অর্ণবকে তো ওর বাড়িতে পেলাম না আমরা, তাহলে ওকে কোথায় খুঁজবো এখন? হ্যাঁ স্যার, আর ওর গাড়িটাও তো ওর বাংলোতে নেই। পালিয়ে যাবে কোথায়? আমি শহরের সমস্ত চেকপোস্ট আর টোল প্লাজাতে খবর করে দিয়েছি, সমস্ত পুলিশ স্টেশনকেও ইনফর্ম করেছি। এই অর্ণবের দু রকমের ছবি আর রেশমির ছবিও দিয়ে দিয়েছি, কেউ না কেউ কোথাও না কোথাও তো অবশ্যই এদের দুজনকে দেখবে। স্যার, হতে পারে শহর থেকে বাইরে কোথাও চলে গেছে। না শ্রেয়া, টোল প্লাজাগুলোর খবর অনুসারে এখনো অর্ণব এই শহরের বাইরে বেরোয়নি। স্যার, এটাও তো হতে পারে যে ও নিজের গাড়িটা রাস্তার মাঝখানে কোথাও দাঁড় করিয়ে রেখেছে আর হেঁটে বা অন্য কোনো রাস্তা দিয়ে শহরের বাইরে চলে গেছে। হতে পারে সূর্য। স্যার, অর্ণবের যে কোনো কাছের মানুষের কিন্তু এখন খুব বিপদ। ওর অসুস্থতার কারণে ও যখন তখন যা খুশি তাই করতে পারে। হ্যালো, ইন্সপেক্টর দয়া বলছি। কি, কোথায়? ঠিক আছে, তুমি খেয়াল রাখো, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি ওই জায়গায়। কখন এসেছিল? এই তো কিছুক্ষণ আগে। তখনই তো আমি স্যারকে ফোন করলাম। কোন দিকে গেছে ওই মহিলা? ওকে গাড়ি নিয়ে এসেছিল না? স্যার, উনি হাঁটতে হাঁটতে ওই গলি থেকে এসেছিল। চিপস কেনার জন্য। কখন এসেছিল? এই তো কিছুক্ষণ আগে। তখনই তো আমি স্যারকে ফোন করলাম। কোন দিকে গেছে ওই মহিলা? ওকে গাড়ি নিয়ে এসেছিল না? স্যার, উনি হাঁটতে হাঁটতে ওই গলি থেকে এসেছিল। চিপস নিল, আবার ওই গলিতেই চলে গেল। Oh,
তুমি খাবে? খাও না। ও আমিও কতটা পাগল, তোমার মুখে তো পট্টি বাঁধা আছে, তুমি কি করে খেতে পারবে তাই না? কোনো ব্যাপার না, এটা আমি খেয়ে নি। হ্যাঁ ঠিক আছে। কিন্তু তোমার চোখ তো খোলা আছে, তুমি তো আমাকে দেখতে পাচ্ছ, চোখে তো পট্টি নেই। তাহলে তাহলে তুমি আমাকে খেতে দেখো। তো কি নাম বলেছিলিস তুই নিজের? রেশমি? তার মানে রেশমের মতো মোলায়েম? তোর সাহস কি করে হলো যে তুই আমার থেকে বেশি সুন্দরী দেখতে লাগিস? তোর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই তোর, বুঝতে পেরেছিস তুই? কিন্তু তুই যদি কোনো সাহস করে থাকিস তাহলে সব ভুলেরই শাস্তি হয় তাই না? বল কি শাস্তি পেতে চাস তুই, বল না। রেশমের মতো রেশমি? কি হয়েছে, ব্যথা করছে? কিন্তু শাস্তি পাওয়ার আগে আমি তোকে নিজের সুন্দর নাচ দেখাতে চাই। হয়ে যাক। প্রথমে মস্তি, তারপরে শাস্তি। খুব মায়া, কিন্তু আমি নিজেকে বুঝিয়ে নিয়েছি যে দয়া মায়া ছেড়ে দেব। আর আমি তোকে মেরে সমস্ত দয়া থেকে মুক্তি পাবো, আর তুই নিজের এই জীবনের থেকে মুক্তি পাবি। চলো শান্ত হয়ে যাও। অসভ্য? বসো, শান্ত হও। এখন আমি এসে গেছি তো, তোমাকে কেউ কিচ্ছু বলবে না,
বুঝলে? হ্যাঁ বুঝলাম। স্প্লিট পার্সোনালিটি, এই মুহূর্তে ও নিজেকে একজন মহিলাই ভাবছে। খুন করেছে কিন্তু অপরাধ বোধ নেই। অদ্ভুত অসুখ স্যার, এমন মনে হচ্ছে যেন একই শরীরে দুটো মানুষ। হ্যাঁ, যখন ও মেয়ে হয়ে যায় তখন বুঝতে পারে না যে যখন অর্ণব ছিল তখন কি ঘটেছিল, আর যখন অর্ণব হয়ে যায় তখন মেয়ে হিসেবে যা যা করেছে সব ভুলে যায়। রেশমি, তুমি এ কথাটা লুকিয়েছিলে কেন যে অর্ণব তোমারই ভাই? স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম। স্যার আমার মনে হয়েছিল যদি আমি দাদার অসুখের কথাটা বলে দিই তাহলে ওকে আপনি আমাদের থেকে আলাদা করে দেবেন, জেলে পাঠিয়ে দেবেন, ফাঁসি দিয়ে দেবেন। কিন্তু এতে দাদার কি দোষ? সবকিছু তো এই রোগটার জন্যই হয়েছে। এমন অদ্ভুত কথা তুমি ভাবলে কি করে? তুমি কি জানতে না যে ও একজন মানসিক রোগী? আর কোন অসুস্থ লোকের ফাঁসি হয় না। আর তুমি যদি এই কথাটা আমাদের আগে বলে দিতে তাহলে অর্ণব এখন চিকিৎসাধীন থাকতো কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে, আর তোমার এই অবস্থা হতো না। স্যার আমি দাদার চিকিৎসা করানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ও মানতেই রাজি না যে অসুস্থ। এই কথাটা তোমারই বোঝা উচিত ছিল রেশমি। স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগী তো এটাই বলবে, তাই না? ওর তো কিছুই মনে থাকে না। স্যার এই ভয়ের জন্যই আমি দাদার থেকে দূরে থাকতে শুরু করি। দাদা সব কিছু করতে পারে। এখনই আপনি দেখলেন না, যদি আপনারা সময় মতো না আসতেন তো ও তো আমাকে মেরেই ফেলতো। আমি জানতাম না স্যার যে আমি চলে যাওয়ার পর দাদার অবস্থা এতটা খারাপ হয়ে যাবে। তুমি আর চিন্তা করো না, কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে অর্ণবের ট্রিটমেন্ট করাবো। অর্ণব অসুস্থ, অপরাধী নয়, ঠিক হয়ে যাবে। সূর্য, অ্যাম্বুলেন্স ডাকো। ফিঙ্গার অন ইউর লিপস, আমার ক্লাসে তোমরা বেশি কথা বলবে না, আর আমি যা শিখাচ্ছি তোমরা সেটা মন দিয়ে দেখো, শেখো, নাহলে এক্সাম কি করে পাশ করবে তোমরা? হ্যাঁ, এ টু প্লাস বি টু ইজ। রুমে আর কেউই নেই, আর ও মনে করছে যে ওই রুমে অনেক স্টুডেন্টস আছে আর আর তারা ভুল করছে। অর্ণবের অবস্থা আরো খারাপ হচ্ছে। দেখুন, এখন ও নিজেকে একজন মহিলা মানে প্রফেসর পায়েল ভাবছে। ডক্টর, আমি এটা জানি, এই রোগটা সারানো অনেক কঠিন, কিন্তু সময় যতই লাগুক আপনি অর্ণবকে ঠিক করার চেষ্টা করুন। আরো একটা রিকোয়েস্ট আছে, অর্ণবকে একটা আলাদা রুমে রাখবেন। আমি বলতে চাইছি যে আপনি চিন্তা করবেন না, আমরা জানি এই অবস্থায় ও অন্যদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে, সেই জন্য আমরা অর্ণবকে একটা আলাদা ওয়ার্ডে সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছি। ডাক্তারবাবু, এটা বলুন যে ঠিক হবে কতদিনে? আমি বলতে চাইছি যে এই নিজের পার্সোনালিটিতে কবে ফিরবে? বলাটা মুশকিল, আর ওর সুস্থ হওয়ার গ্যারান্টি আমি দিতে পারছি না। ছমাস, এক বা দুবছর, সবটাই নির্ভর করছে যে ও ট্রিটমেন্টে কতটা রেসপন্ড করছে। ঠিক আছে ডক্টর, এখন আমরা যাচ্ছি। যদি আপনার কোনো দরকার পড়ে অন্যদের জন্য আপনি আমাদের জানাবেন, কেমন? ওকে, গুড নাইট। কি হলো পঙ্কজ, হঠাৎ চুপ করে গেলে কেন? স্যার, এমন ধরনের পেশেন্টকে দেখলে আমি ভীষণ ভয় পাই। যদি এখান থেকে পালিয়ে আমার বাড়িতে চলে যায় তাহলে? হ্যাঁ, এই ভয়টা তো আছে, হতে পারে এরকম। আরে না স্যার, এরকম বলবেন না স্যার। স্যার স্যার প্লিজ, আজকে আমি আমার বাড়িতে শোবো না, যদি আপনার বাড়িতে গিয়ে শুই। এক মিনিট, এক মিনিট স্যার। হ্যাঁ পঙ্কজ, ওকে। কি রে পঙ্কজ, একটা সাধারণ ক্যাচ করতে পারিস না? আরে স্যার, তো আগে আমায় বলবেন, আমি দেখতেই পাইনি, আমার ডান হাতে রুমাল ছিল, আর আমি বাঁ হাতে কিভাবে ধরবো ক্যাচ? আমি তো রাইট হ্যান্ডেড। এখন ও নিজেকে একজন মহিলা মানে প্রফেসর পায়েল ভাবছে। মাই গড, সচিন, এই অর্ণব রুগী হওয়ার অভিনয় করছে, ও আদৌ রুগী নয়। অর্ণবের স্লিপ পার্সোনালিটি ডিসঅর্ডার আছে,
হ্যাঁ, এটা সত্যি আপনারা নিজেই তো দেখেছেন ও অদ্ভুত সব আচরণ করছে। না, ও একেবারে নরমাল। নরমাল ও? কি বলছেন কি আপনারা? নরমাল আছে ও। এখন ও কোথায়? তাড়াতাড়ি বলো। স্যার, ওকে সেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে। চলো, আমাদের নিয়ে চলো। চলুন। ওই মন্দিরটার আগে আমাদের হাত থেকে যেন পালাতে না পারে সচিন। পালিয়ে যাবে কোথায় স্যার? যদি তুমি প্রফেসরের কথা না শোনো না, তাহলে প্রফেসর তোমাকে পানিশমেন্ট দেবে, বুঝেছো? অনুপ, আজকালকার বাচ্চারা, বাপ রে বাপ। নমস্কার দিদিমণি। নমস্কার, আপনার বাচ্চা কি আমাদের স্কুলের স্টুডেন্ট? আগে না, আমি এসিবি প্রদ্যুমন, আর এ ইন্সপেক্টর সচিন, পঙ্কজ আর শ্রেয়া, আমরা সিআইডি থেকে। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। আচ্ছা, আপনার নাম কি দিদিমণি? পায়েল। পায়েল, 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 তুমি জানো আমরা কেন এসেছি এখানে? হ্যাঁ, আমি জানি আপনারা কেন এসেছেন। তাহলে তো তোমার নিশ্চয়ই এটাও মনে আছে যে তুমি কি কি করেছো। হ্যাঁ হ্যাঁ, আমি বকুলকে মেরেছি, বকুলের খুন করেছি। সব মনে পড়ছে? কিন্তু স্যার, একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, যদি খুনটা এ করে থাকে, তাহলে বকুলের খুনের সাজাটা অর্ণব নিজের কাঁধে কেন নিল? হ্যাঁ, অর্ণব কেন এগুলো করলো? হ্যাঁ, অর্ণব? এই অর্ণব কে? আমি অর্ণব কে চিনি না। এসব বাদ দিন পায়েল দেবী। আচ্ছা, এটা বলুন যে বকুলকে খুন আপনি কি করে করলেন? ছুরি মেরে। আর যখন ছুরি মারছিল তখন বকুল কোথায় ছিল? ওর ফার্ম হাউসে। তাহলে তুমি ওর ফার্ম হাউসে ঢুকলে কি করে? পিছনের দরজা দিয়ে। আর ওই ফার্ম হাউসে গেলে কিভাবে? এতটা দূরে যেখানে ফার্ম হাউস? গাড়ি করে। ও, গাড়িটার রং? রেড, ব্ল্যাক। তো ফার্ম হাউসে ঢুকতে না ঢুকতেই তুমি বকুলের উপর হামলা করে দিলে? না, আমি মারতেই যাচ্ছিলাম, কিন্তু যখন আমি জানতে পারলাম যে যেই মানুষটাকে আমি মারতে যাচ্ছি ওটা বকুল না, সেটা অন্য কোনো মানুষ, তখন আমি টেনশনে পড়ে গেলাম। আর আমি তখন এটাই ভাবলাম যে ওই মানুষটাকে অজ্ঞান করে দিই। কিভাবে অজ্ঞান করেছো? ডান্ডা মেরে। তুমি চিনতে ওই অচেনা মানুষটাকে? না, আমি ওই লোকটার মুখ দেখতে পাইনি, কি করে দেখবো, অন্ধকার ছিল তো। আর খুন করার পরে কি করলে তুমি? আমি জানলা দিয়ে পালালাম, আর বাংলোর পিছনে একটা শুনশান ঘরের ছাদে ওই কাপড় শুদ্ধ বড়া ব্যাগ ফেলে দিলাম আমি। তার মানে তুমি তোমার গাড়িতে যাওনি? না। তাহলে তো আপনার গাড়িটা ওখানেই থাকবে। কিন্তু স্যার, আমরা তো ওখানে কোনো গাড়ি দেখতে পাইনি। চুরি হয়তো হয়েছে, হ্যাঁ, এটা তো আমরা খবর নিয়েই নেব। বকুলকে কেন তুমি মেরেছো? হ্যাঁ, ও ঠকিয়েছে আমায়। কি রকম ঠকিয়েছে? হ্যাঁ, প্রথমে ও নীতিকার সাথে বিয়ে করলো, তারপর না বলে ও নীতাকেও বিয়ে করে নিল, আর নীতার সমস্ত টাকা নিয়ে ও আমাকেও নিজের ভালোবাসার জালে ফাঁসিয়েছিল, আর তারপর ওই রাক্ষস বকুলটা রেশমির সাথেও প্রেমের নাটক শুরু করে দিল। বকুল আর রেশমি? হ্যাঁ, ওদের দুজনের মধ্যে প্রেম ছিল। কিন্তু তুমি জানলে কি করে যে বকুল তার ফার্ম হাউসে আছে? হ্যাঁ, ওই মিটিংটার ব্যাপারে তো শুধু অর্ণব জানতো। আমি ওর উপর নজর রাখছিলাম। অর্ণবের উপর? এই অর্ণবকে? আমি অর্ণবকে চিনি না, আমি বকুলের পিছু করছিলাম। পায়েল, তুমি থাকো কোথায়? মালার্ড। আর কি কাজ করো? আসলে আমি প্রফেসর, ম্যাথস প্রফেসর। ও, আর তোমার মা বাবা কোথায়? মা বাবা ছোটবেলায় মরে গেছিল, আমি অনাথ। এখন এখন তো আমি ওদের কাছে চলে যাব। আপনারা আমাকে ফাঁসি দিয়ে দেবেন যে? আরে না না পায়েল, বকুলের খুনিকে তো আমরা পেয়ে গেছি। মানে? বকুলকে খুন তুমি করনি, অর্ণব করেছে। অর্ণব কে? অর্ণব? এই অর্ণব, অর্ণব কি বলছেন? আমি কোনো অর্ণবকে চিনি না। পায়েল, অর্ণব সেই যাকে তুমি ফার্ম হাউসে অজ্ঞান করেছিলে, সেও বকুলকে মারার জন্য ফার্ম হাউসে পৌঁছেছিল, কিন্তু তুমি ওখানে পৌঁছে গিয়েছিলে, আর সেই সুবিধা নিয়ে ও আসল ছুরি দিয়ে ওকে আঘাত করে, কিন্তু ও একটা ভুল করেছিল। একটা ভুল করেছিল। কি ভুল? ঠিক ওই ভুলটা
যেটা তুমি এখন করলে। পায়েল বা হাতটা ব্যবহার করে, ও লেফটি। আর অর্ণব রাইট হ্যান্ডেড, রাইট হ্যান্ডেড, ডান হাত দিয়ে কাজ করে সব। আর এখন তুমি পায়েল, রাইট? আর সেই কারণে তোমার সমস্ত আচরণ পায়েলের মতো হওয়া উচিত, অর্ণবের মতো নয়। ওই মন্দিরটার আগে আমাদের হাত থেকে যেন পালাতে না পারে সচিন। পালিয়ে যাবে কোথায় স্যার? চোখের পাতা পড়তে না পড়তেই ও আমাদের চোখের সামনে থেকে পালিয়ে গেল। স্যার, এ কিন্তু প্রচন্ড চালাক। ওভারটেক করো ওকে। হ্যাঁ স্যার। প্ল্যান করেই ও আগে থেকে এসেছিল, দেখেছো? ওই জন্যই ওর বন্ধু এসেছিল ওকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। সিআরিরা তো কাছে চলে আসছে, তাড়াতাড়ি গাড়ি চালাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আরে এটা তো, আরে ও মাই গড, এবার কি হবে? চল বেরিয়ে, চল চল। একটা কথা বলি, অনেক হয়ে গেছে। রেশমি। আরে মা, রেশমি দেবী, আমি তো প্রথমেই সন্দেহ করেছিলাম যে অর্ণবকে তুমি সাহায্য করছিলে। আর তুই অনেক করেছিস অ্যাক্টিং, এবার নিজের অ্যাক্টিং আমাদের দেখা। অর্ণব, তোমার স্লিপ পার্সোনালিটি ডিসঅর্ডারের অ্যাক্টিং এ তুমি সাইকিয়াট্রিস্টের রেকর্ডও তুমি ভেঙে দিলে। বাহ, কোথায় শিখেছো এই ধরনের অ্যাক্টিং? যত পারো অভিনয় করে নাও, কিন্তু তুমি ভুলে গেছো যে প্রতিটি নাটকের শেষে যবনিকা পড়ে। তাহলে বলো, কোথা থেকে শুরু করবে তুমি তোমার গল্প? হ্যাঁ, এটা সত্যি, আমি স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্ট হওয়ার নাটক করছিলাম, আর আমি বকুলকে খুন করি। কিন্তু বকুলকে খুন করলে কেন? ও তো তোমার ভালো বন্ধু ছিল, তাই না? না, ও একদম আমার ভালো বন্ধু ছিল না, ও ভালো মানুষও ছিল না, ও শয়তান ছিল, একজন শয়তান। কেন, এমন কি করেছিল বকুল? ও আমার বোনের জীবনটা বরবাদ করেছে। রেশমির জীবন নষ্ট করে দিয়েছে? কিভাবে? ও ছিল একটা বহুরূপী, একটা মিথ্যেবাদী, একটা ঠকবাজ। নিষ্পাপ ভালো মেয়েগুলোকেও প্রেম করে ফাঁসাতো, তারপর বিয়ে করত ওদের প্রপার্টির জন্য। ও আগেই দুটো বিয়ে করেছিল, আর আমার বোনের জীবনটাও নষ্ট করতে চেয়েছিল। এটা সত্যি স্যার, বকুলকে আমি ভালোবাসতাম, কিন্তু ও যে বিবাহিত সেটা আমি জানতাম না। কিন্তু তার আগেই ও আমার সমস্ত প্রপার্টি টাকা নিজের নামে করে নিয়েছিল, আর আমি ওকে বারণও করিনি, এটা ভেবে যে ও তো আমাকে বিয়ে করতে চলেছে। তারপর একদিন আমি সত্যিটা জানতে পারলাম যে ও আগে থেকেই বিবাহিত, আর ওর একটা নয় বরং দুটো বউ, নীতিকা আর দ্বিতীয় জন নীতা। ওর সঙ্গে আমি দেখা করেছিলাম, ওকে বোঝানোর চেষ্টাও করি আমি। আমি ওকে বলেছিলাম, যদি আমার বোনকে তুই ভালোবাসিস তাহলে তোর ওয়াইফকে তুই ডাইভোর্স দিয়ে দে, আর রেশমিকে তুই বিয়ে কর। কিন্তু ও এমনটা করেনি। হ্যাঁ, তারপর আমরা দুজনে মিলে ওই রাক্ষসটাকে শেষ করার প্ল্যান করলাম, অর্ণব বকুলকে ঝগড়া মিটিয়ে ফেলার জন্য ফার্ম হাউসে ডাকলো, আর ওর খুন করে দিল। প্রতিশোধের আগুনে শুধু তোমরা বকুলকেই নয়, উপরন্তু ওর চাকরকেও শেষ করে দিয়েছ। তোমরা দুজনেই অপরাধ করেছ, আর শাস্তিও তোমাদের দুজনেরই হবে, হয়তো ফাঁসি। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।